নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে 6 জানুয়ারি সকাল 6টা থেকে 8 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিকালে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ভুল করে একাধিকবার বলেছেন 6 ডিসেম্বর সকাল 6টা থেকে 8 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত হরতাল পালন করা হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী 7 জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান। একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন। এটা কি ইয়ে দিল তুমি দিয়ে দাও আমার টিপ টাইপ করে কালকে দিবে কই তোমার এখানে দেখছি না আমি তো দেখছি কোন জায়গা গ্রেপ্তার হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি এছাড়াও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ নবিউল ইসলাম দিনাজপুর ফুলবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ নবিউল ইসলাম 31 ডিসেম্বর গ্রেপ্তার হয়েছেন পরবর্তী সভাপতি মোজাফফর হোসেন চৌধুরীকেও আচ্ছা ভুল হয়েছে আচ্ছা বাদ দাও ওটা দিয়ে দিও দুঃখিত।